আপনাদের পাড়ার কাউন্সিলর করেছিলাম অরূপকে, সে এত বড় চোর আমি জানতাম না। সে একের পর এক ফ্ল্যাট করেছে, 10 লক্ষ টাকা মানুষের কাছে নিয়েছে, সে নাম করেছে অন্যজনার। ভয়ঙ্কর চোর ওর কি ছিল না ছিল আপনারা জানেন। আজকে বোলপুর বাসীকে আমি বলতে এসেছি, একটা কুখ্যাত ক্রিমিনাল, নাম বোধহয় শুনেছেন গোপাল সে, তাকে নাকি এই ওয়ার্ডে নিয়ে এসেছিল ঘাটোয়াল পাড়াতে। সে 15 থেকে 16 খানা মার্ডার কেসের আসামি, সে গাঁজা বিক্রি করে, গাঁজা কেসে আসামি, সে অনেক ছিনতাই কেসে আসামি, সে বড় একটা ক্রিমিনাল, তাকে নিয়ে নাকি বোলপুরে ঘোরাঘুরি করছে। বোলপুরের মানুষ কিন্তু ছাড়বে না, এখন ছাড়ি নাই, এখনো ছাড়ব না, বোলপুরে কোনো অশান্তি করতে দেব না। অরূপ যদি ভেবে নেয় আমি ক্রিমিনাল রাজনীতি করব, তোমাকেও ছাড়ব না। রাজনীতি করো ভদ্রভাবে, কোনো নোংরা ভাবে রাজনীতি করবে না। আমরা বোলপুরে কোনো অশান্তি চাই না, আমরা বোলপুরের মানুষ একসঙ্গে থাকতে চাই। যে যার দল করার করার অধিকার আছে, সবাই মিলে কিন্তু আমরা একসঙ্গে থাকতে চাই।